नमस्कार बंधुरा, जय मा लक्ष्मी। मा दुर्गा फिरे गिएछेन कैलाशे, किन्तु तार चार सन्तानेर तीन जन के निये गेलेओ मर्ते रेखे गिएछेन तार एक मेयेके। कोजागरी पूर्णिमा तिथिते पुजो निएई तबे फिरबेन देवी लक्ष्मी। आकाशे बाताशे विषादेर सुर, चारिदिके किछुटा होलेओ मन खराबेर परिवेश चलछे। विभिन्न मंदिरे प्रतिमा भांगचुर, এরই মধ্যে কয়েকদিন বাদেই আসছেন মা লক্ষ্মী। ইতিমধ্যে বাঙালির ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে কোজাগরী মা লক্ষ্মীর আরাধনা তোড়জোড়। বাংলার ঘরে ঘরে গোটা বছর ধরে পূজিত হন মা লক্ষ্মী, কারণ তিনি ধন দৌলত অর্থের দেবী। কালী পুজোর দিনেও অনেকে লক্ষ্মী পুজো করে থাকেন। এছাড়াও মা লক্ষ্মী সম্পদদায়িনীর বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন শেষ পূর্ণিমাতেও পূজিত হন। তবে আশ্বিন মাসের শেষ পূর্ণিমায় যে লক্ষ্মী পুজো হয়ে থাকে তাকেই কোজাগরী বলা হয়। এবার আসুন আমরা জানি কেন লক্ষ্মী দেবীকে কোজাগরী বলা হয়। আসলে কোজাগরী শব্দটির উৎপত্তি কো জাগতি থেকে, যার অর্থ কে জেগে আছো। পুরাণে কথিত আছে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা মর্তে আসেন, সকলের বাড়ি বাড়ি গিয়ে আশীর্বাদ দেন। কিন্তু যে বাড়ির দরজা বন্ধ থাকে সে বাড়িতে ধন দৌলতের দেবী প্রবেশ করেন না, মুখ ফিরিয়ে চলে যান। সেজন্য নাকি রাত জেগে মা লক্ষ্মীর পুজো হয়। আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে সে পুজো হয় তাকে কোজাগরী লক্ষ্মী পূজা বলা হয়। কোথাও ঘটে, কোথাও পটে, কোথাও আবার মূর্তি এনে পুজো হয়। তবে পুজো যেভাবেই হোক না কেন, লক্ষ্মী পুজোর দিন এই নিয়মগুলো অবশ্যই মেনে চলুন। আমিষ পথ এড়িয়ে চলুন, মঙ্গল ঘট পরিষ্কার জল দিয়ে ভরুন, ঘটের উপর নারকেল রাখতে হবে, লাল ঘট কাপড়ে মুড়ে রাখুন, লাল সুতো দিয়ে বেঁধে রাখুন। ঘটে আকুন স্বস্তিক চিহ্ন, এই চিহ্ন সমৃদ্ধির প্রতীক। ঘটের জলের মধ্যে চাল ও মুদ্রা রাখুন। মা লক্ষ্মী পূজার সঙ্গে একই সঙ্গে নারায়ণের পূজা করুন। এই দিনে লক্ষ্মী হিসাবে কল্পনা করে ছোট কোনো মেয়েকে তার পছন্দের পাঁচ রকম জিনিস উপহার দিন। বিশ্বাস করা হয় লক্ষ্মী পূজার দিন গঙ্গা স্নানে পূর্ণ হয়। লক্ষ্মী পূজার দিন অবশ্যই লক্ষ্মী পাঁচালি পড়া আর মা লক্ষ্মী 108 বার নাম জপ ও স্মরণ করুন। লক্ষ্মী পুজোয় দান ধ্যান করলে পুণ্য অর্জন হয়। বাড়ির সদর দরজায় মায়ের পদচিহ্ন আঁকা শুভ মনে করা হয়। দেবীর মূর্তি বা পটের সামনে পাঁচটি কড়ি রেখে পুজো করুন, সেই কড়ি সযত্নে তুলে রাখুন আলমারিতে। এখন আসুন আমরা জানি এবারে পুজোর নির্ঘণ্ট। এই বছর কোজাগরী লক্ষ্মী পূজার দুদিনের, 19 অক্টোবর সন্ধ্যা 7:03 থেকে শুরু হবে এবং 20 অক্টোবর রাত 8:26 শেষ হবে। তো বন্ধুরা, আশা রাখি সকলে মা লক্ষ্মীর পূজা করবেন এবং সকলে মায়ের কাছে প্রার্থনা করুন যেন বর্তমানে দুর্দিন সহজে কেটে যায়। এবারের লক্ষ্মী পূজার একটি গুজব অনেকের মুখেই শোনা যাচ্ছে, এবারের পূর্ণিমা নাকি অশুদ্ধ, এই জন্যে অনেকেই পূজা করতে অনীহা প্রকাশ করছে। কিন্তু এটা শাস্ত্র বা যুক্তিসঙ্গত মোটেই নয়। তাই গুজবে কান না দিয়ে সকলে পূজা করুন এবং মায়ের অযাচিত কৃপা লাভ করুন। জয় মা লক্ষ্মী।